নিখোঁজ থাকা একদিন মজুরের রক্তাক্ত দেহ উদ্ধার হলো নদিয়ার নবদ্বীপে। সোমবার বিকেলে নবদ্বীপ থানার বাবলাড়ি গ্রাম পঞ্চায়েতের রামচন্দ্রপুর এলাকায় খেলতে গিয়ে পথের ধারে জঙ্গলের মধ্যে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে স্থানীয় এক নাবালক। এরপর বিষয়টি জানানো হয় ওই এলাকার বাসিন্দা কর্মসূত্রে নবদ্বীপ থানার গ্রামীণ পুলিশে কর্মরত সাক্ষী ঘোষ নামে এক যুবককে। সাক্ষী ঘোষ মারফত খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় নবদ্বীপ থানার পুলিশ। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে মৃত বলে ঘোষণা করেন হাসপাতালের চিকিৎসকেরা। মৃত ওই ব্যক্তির নাম হারান সর্দার, বয়স আনুমানিক 55 বছর, বাড়ি পার্শ্ববর্তী জাহাননগর গ্রাম পঞ্চায়েতের মাধাইপুর সর্দারপাড়া এলাকায়। জানা যায় পেশায় দিনমজুর হারান সর্দার রবিবার সকালে কাজে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে রাতে আর বাড়ি ফেরেননি। এরপর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পরও তার কোনো সন্ধান না পেয়ে নবদ্বীপ থানা ও পূর্বস্থলী থানার পুলিশের দ্বারস্থ হন নিখোঁজ হারানবাবুর পরিবারের লোকজন। সোমবার বিকেলে রামচন্দ্রপুর এলাকায় পথের ধারে জঙ্গল থেকে রক্তাক্ত অবস্থায় তার নিথর দেহ উদ্ধার হলে স্বাভাবিকভাবেই তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয় রামচন্দ্রপুর এলাকায়। মৃত হারান সর্দারের মুখমণ্ডলে আঘাতের চিহ্ন থাকায় রাত্রে নিয়ন্ত্রণহীন কোনো গাড়ির ধাক্কায় পথের পাশের জঙ্গলে পড়ে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হতে পারে বলে তদন্তে প্রাথমিক ধারণা পুলিশের। হারান সর্দারের মৃতদেহটি উদ্ধার করার পাশাপাশি সম্পূর্ণ ঘটনাটি তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ। আমার দিদির কাছ থেকে 10টা টাকা নিয়েছে, বলে কাজে যাচ্ছি। দিদি জিজ্ঞেস করলো কোথায় কাজে যাচ্ছ, বলতে এক জায়গায় কাজ আছে, ওখানে নামও বলেনি, কাজ আছে, 10টা টাকা দাও চা খাবো। দিদি বলে তাহলে ভাত নিয়ে যাও, বললো ভাত লাগবে না। সারাদিনটা গেল, 12টা 1টার সময় গেলো, কোনো কাজ ইয়ে হয়নি, সন্ধেবেলায় খোঁজ নাই। খোঁজ নিয়ে দেখছে মদ খেয়ে এদিক ওদিক থাকে, তো চলে আসে রাত্রিরে। সারাদিনটা গেলো, সকালবেলায় তখন কটা বাজে 7টার সময়, এদিক ওদিক খোঁজাখুঁজি হলো, যেখানে যেখানে কাজ যায় সেখানে সেখানে যাওয়া হলো, কোথাও পাওয়া গেল না। লাস্টে গেলাম, একটা মিসিং ডায়েরি করলাম, মিসিং ডায়েরির পরে 2টো বাজে তখন বাড়ি আসি, তখন ওরই ওই যেখানে লাশটা পড়েছিল তারই আশেপাশে সাইকেলটা ছিল। সারাদিন কিন্তু ওইখান দিয়ে 10 বার গেছি, সাইকেল কিন্তু দেখিনি। ওই 2টোর পরে দেখছি সাইকেল ওইখান থেকে ওনারই শ্বশুর নিয়ে যাচ্ছে। তখন আমরা বুঝতে পারি যে তাহলে আশেপাশে কোথাও কিছু হতে পারে, এটা আমরা টার্গেট নিয়েছি। তার কিছুক্ষণ পরে দেখছি হ্যাঁ আশেপাশেই পড়ে, তার আগে কিন্তু আশেপাশে লাশ ছিল না। আমি ফোন করেছিলাম, তারপরে কালকে সকালবেলা বেরিয়েছে, আর তখন কটা বাজে, তারপর দিন সকালবেলায় 9টার সময় আপনাকে বললো। তারপর আমি বললাম ঠিক আছে, তাহলে আমি একটু পরে যাচ্ছি। যে আমি 3টার সময় এসেছিলাম, তারপর বাড়িতে গেলাম, বাড়িতে বসছিলাম, তারপর উনি আসলো, ওনার সাথে এদিকে গেলাম, তারপর উনি হট করে খবর দিচ্ছি যে ওখানে পড়ে আছে, আর তোমার চলো চলো দুজন, তারপরে আসলো যে বুঝলো কীভাবে মারা গেলো এটা বোঝা গেলো না, না সেটা বলতো। আমার বাড়ির জাহানার পঞ্চায়েতে মাধাইপুর গ্রামে, গতকাল সকালে কাজে বলা হয়, কোদাল সাইকেলে কাজে বলা হয়, গতকাল থেকে ভিজেছিলাম, আজকে 400 বডি পাওয়া গেলো রামচন্দ্রপুর ঘোষপাড়ায়। এবার মুখে রক্ত লাগা আছে, মনে হচ্ছে ওনার প্রেশারের প্রবলেম ছিল, একটু হার্টে প্রবলেম ছিল, একটু রক্তপাত বমি করতে গিয়ে মারা গেছে, আর তখন তখন দেখা যাবে কী হয়। কী নাম ওনার ব্যক্তির? হারান সর্দার। বাড়ি কোথায়? বাড়ি মাধাইপুরে, বর্তমানে মাধাইপুরের জামাই এবং স্থায়ী বাসিন্দা। বয়স কত হতে পারে? বয়স 50 হবে। আনুমানিক কী হতে পারে যে ঘটনাটা? আনুমানিক বলতে তখন তো এখন প্রশ্ন হলে জানা যাবে, আপাতদৃষ্টিতে মনে হচ্ছে ওনার শরীরে শারীরিক প্রবলেম ছিল, তার থেকে হতে পারে। নবদ্বীপ থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।